হেল্ল' গাইছ, চিবিকে ষ্টুডিঅ' চেনেলটোলৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ। আপোনালোকেও যদি গ্ৰেড থ্ৰী গ্ৰেড ফ'ৰ এক্সাম বা আসাম পুলিচ হওক বা এছএছচিকে ধৰি বিভিন্ন পদৰ বাবে প্ৰিপেয়াৰেশ্যন কৰি আছে, তেনেহ'লে মই আজি আপোনালোকৰ ওচৰত সাধাৰণ জ্ঞানৰ মষ্ট ইম্পৰ্টেণ্ট ভিডিঅ' এটা লৈ আহিছোঁ। ভিডিঅ'টো বেছি দীঘলীয়া নহয়, প্লিজ স্কিপ নকৰাকৈ চাব। তেনেহ'লে বেছি দেৰি নকৰোঁ, বলক ভিডিঅ'টোলৈ আগবাঢ়োঁ। ফার্স্ট কুয়েশনটলে আছো গাইস, ফার্স্ট কুয়েশনটলে মন করিব, খুবই ইম্পর্টেন্ট কুয়েশন। ইয়াতে ফার্স্ট কুয়েশনটো কি সুধিছে চাওক, আপোনালোকে মুখা শিল্পৰ বাবে কোনখন সত্র বিখ্যাত, বুঝি পাইছে? আকৌ এবাৰ কৈ দিছো, মুখা শিল্পৰ বাবে কোনখন সত্র বিখ্যাত। ইয়াতে আপোনালোকে অপশনবোৰ চাই লওক, এই গোটেইবোৰ অপশনৰ ভিতৰতে আমাৰ শুদ্ধ এনসারটো হৈ যাব অপশন নম্বর 3টো, চামগুৰি সত্র, বুঝিছে? মুখা শিল্পৰ বাবে চামগুৰি সত্র বিখ্যাত। তেনেহলে এইবাৰ আমাৰ এক নম্বৰ গ'ল। আমি এবাৰ দুই নম্বৰ প্ৰশ্নটোলৈ আহিছোঁ, দুই নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ গাইজ। দুই নম্বৰ কুৱেশ্যনটোলৈ মন কৰিব, কি সুধিছে ইয়াতে, মধুপুৰ সত্ৰ কোন ঠাইত আছে? আকৌ এবাৰ কৈ দিছোঁ, মধুপুৰ সত্ৰ কোন ঠাইত আছে? আপোনালোকে অপশ্যনবোৰ চাই লওক, আৰু এই গোটেইবোৰ অপশ্যনৰ ভিতৰতে আমাৰ শুদ্ধ এনসারটো হৈ যাব অপশ্যন নম্বৰ 2টো, কোচবিহাৰত, বুঝিছে? মধুপুৰ সত্ৰ কোচবিহাৰ ঠাইত আছে। খুবেই ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন। আপোনালোকে এই গোটেইকেইটা কুৱেশ্যনৰ ভিতৰত কিমানটা কৰিব পাৰিছে কমেণ্ট কৰি দিব লাষ্টত। তেনেহ'লে এবাৰ আমাৰ দুই নম্বৰ গ'ল, এবাৰ আমি তিনি নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ, তিনি নম্বৰ প্ৰশ্নটোলৈ আহিছোঁ গাইছ। তিনি নম্বৰ প্ৰশ্নটো বহুতেই ইম্পৰ্টেণ্ট। চাওক আপোনালোকে, বৰপেটা সত্ৰ কোনে প্ৰতিষ্ঠা কৰিছিল? এই সত্ৰবিলাকৰ বিষয়ে এক্সামত কেতিয়াবা এটা দুটা লিখিব আহে, আপোনালোকে যাতে এক নম্বৰটো হেৰুৱাই নলয়। বৰপেটা সত্ৰ কোনে প্ৰতিষ্ঠা কৰিছিল? আপোনালোকে অপশ্যনবোৰ চাই লওক, আৰু এই গোটেইবোৰ অপশ্যনৰ ভিতৰতে আমাৰ শুদ্ধ এনসারটো হৈ যাব অপশ্যন নম্বৰ 2টো, মাধৱদেৱে, বুজিছে? বৰপেটা সত্ৰ মাধৱদেৱে প্ৰতিষ্ঠা কৰিছিল। তেনেহ'লে আমি এবাৰ চাৰি নম্বৰ কুৱেশ্যনটোলৈ আগবাঢ়িছোঁ, চাৰি নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ গাইছ। চাৰি নম্বৰ কুৱেশ্যনটো খুবেই ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন। ইয়াতে চাৰি নম্বৰ কুৱেশ্যনটো কি সুধিছে আপোনালোকে চাওক, ইয়াতে চাৰি নম্বৰ কুৱেশ্যনটো, আহোম ৰজা জয়ধ্বজ সিংহই কোনখন সত্ৰ প্ৰতিষ্ঠা কৰিছিল, বুজি পাইছে? আহোম ৰজা জয়ধ্বজ সিংহই কোনখন সত্ৰ প্ৰতিষ্ঠা কৰিছিল? আপোনালোকে অপশ্যনবোৰ চাই লওক, আৰু এই গোটেইবোৰ অপশ্যনৰ ভিতৰতে আমাৰ শুদ্ধ এনসারটো হৈ যাব অপশ্যন নম্বৰ 1টো, আউনীআটি সত্ৰ। আহোম ৰজা জয়ধ্বজ সিংহই আউনীআটি সত্ৰ প্ৰতিষ্ঠা কৰিছিল। তেনেহ'লে এবাৰ আমি পাঁচ নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ, পাঁচ নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ গাইছ। পাঁচ নম্বৰ কুৱেশ্যনটো মন কৰিব, ইয়াতে কি সুধিছে চাব আপোনালোকে, ডক্টৰ ৰুবুল মাউতৰ, আকৌ এবাৰ কৈ দিছোঁ, ডক্টৰ ৰুবুল মাউতৰ আত্মজীৱনীখনৰ নাম কি? বহুতেই ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন। আপোনালোকে অপশ্যনবোৰ চাই লওক, গোটেইবোৰ অপশ্যনৰ ভিতৰতে আমাৰ শুদ্ধ এনসারটো হৈ যাব অপশ্যন নম্বৰ 1টো, মোৰো এটা সপোন আছিল, বুজি পাইছে? ডক্টৰ ৰুবুল মাউতৰ আত্মজীৱনীখনৰ নাম আছিলে মোৰো এটা সপোন আছিল অপশ্যন নম্বৰ 1টো। আপোনালোকে কিমানটা কৰিব পাৰে কমেণ্ট কৰি দিব। তেনেহ'লে এবাৰ আমি ছয় নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ, ছয় নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ গাইছ। ছয় নম্বৰ কুৱেশ্যনটোলৈ মন কৰিব, ইয়াতে কি সুধিছে ৰজনীকান্ত, আকৌ এবাৰ কৈ দিছোঁ যে ৰজনীকান্ত বৰদলৈৰ জীৱনীখনৰ নাম কি? খুবেই ইম্পৰ্টেণ্ট, আপোনালোকে অপশ্যনবোৰ চাই ল'ব পাৰে, যদি পাৰে কমেণ্ট কৰি দিলে ভাল লাগে। আমাৰ গোটেইবোৰ অপশ্যনৰ ভিতৰতে আমাৰ শুদ্ধ এনসারটো হৈ যাব অপশ্যন নম্বৰ 1টো, আত্মজীৱন চৰিত, ৰজনীকান্ত বৰদলৈৰ জীৱনীখনৰ নাম আছিলে, বুজি পাইছে? আত্মজীৱনী বা জীৱনী আপোনালোকে একেই ভাবিলেই হ'ল, যে ৰজনীকান্ত বৰদলৈৰ আত্মজীৱনীখনৰ নাম কি আছিলে ক'লে আপোনালোকে, যে আত্মজীৱন চৰিত বুলি আপোনালোকে মুখস্থ কৰি ল'ব, খুবেই ইম্পৰ্টেণ্ট। তেনেহ'লে এবাৰ আমাৰ ছয় গ'ল, এবাৰ আমি সাত নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ, সাত নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ গাইছ। সাত নম্বৰ কুৱেশ্যনটোলৈ মন কৰিব, খুবেই ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন, কি সুধিছে চাওক আপোনালোকে, অসমৰ প্ৰথম মুখ্য আয়ুক্ত কোন আছিল? আকৌ এবাৰ কৈ দিছোঁ, অসমৰ প্ৰথম মুখ্য আয়ুক্ত কোন আছিল? আপোনালোকে অপশ্যনবোৰ চেক কৰি লওক, আৰু পাৰিলে কমেণ্ট কৰি দিব, আৰু ইয়াৰে ভিতৰত আমাৰ শুদ্ধ এনসারটো হৈ যাব অপশ্যন নম্বৰ 2টো, RH কেটিং, বুজি পাইছে? অসমৰ প্ৰথম মুখ্য আয়ুক্ত আছিল RH কেটিং। আৰু মোৰ আৱাজটো ইমান আহিব, যদি কমকৈ শুনা পাইছে বেয়া নাপাব, যিহেতু বহুত বতাহ দি আছে। তেনেহ'লে এবাৰ আমি আঠ নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ, আঠ নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ গাইছ। আঠ নম্বৰ কুৱেশ্যনটোলৈ মন কৰিব, খুবেই ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন। এই কুৱেশ্যনটো আপোনালোকে নিশ্চয় দেখিলেই গম পাই যায় কিমান ইম্পৰ্টেণ্ট, বহুতবাৰ আহিছে। আপোনালোকে চাব, গ্ৰেড ফ'ৰত আহিছিলে দুবাৰ তিনিবাৰমান।
যে বাহির প্রথম সম্পাদক কোন আছিল। ইয়ার এনসারটা যদি আপনাদের পারে কমেন্ট করে দিব, যদি আপনাদের এইবিল কুয়েশনের এনসার জানে আপনাদের গম পাম যে অল্প অল্প প্রিপারেশন করে আছে। যদিহে একবারে নয় এটা পারলেও আপনাদের চিন্তা করবেন, আজিরপরা পড়া স্টার্ট করে দিব। ইয়াতে চাব বাহির প্রথম সম্পাদক কোন আছিল বলে যদি এক্সামত আহে কেতিয়াবা, তেনেহলে আমার ইয়ার ভিতর আমার অপশনটা হয়ে যাব রাইট এনসারটা, আমার অপশন নম্বর এক তো লক্ষ্মীনাথ বেজবরুয়া, বুঝেছে। বাহির সম্পাদক কোন আছিল কলে আপনাদের বাহি লক্ষ্মীনাথ বেজবরুয়া, এনেকা ধরনের আপনাদের মুখস্থ করে লব। তেনহলে আমি ন নম্বর কুয়েশনটলে আহিছো। ন নম্বর কুয়েশনটলে আইসো গাইস, ন নম্বর কুয়েশনটা এটা বহুতে ইম্পর্টেন্ট কুয়েশন। আপনাদের ন নম্বর কুয়েশনটা কি দিছে চাই লোক। কোন আহোম স্বর্গদেউর শাসনকালত, আকো এবার কই দিছো, কোন আহোম স্বর্গদেউর শাসনকালত বঙ্গৰ পৰিকল্পিত আক্রমণ সংঘটিত হয়েছিল। বহুত ইম্পর্টেন্ট কুয়েশন গাইছে এইবিল, মই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টবর বাছি কিনিহে আপনাদের দিও কলে জিটি দিব পাৰো, কিন্তু জিটি পঢ়িটো লাভ নাই, তাৰবাবে মই বাছি বাছি দিও। কোন আহোম স্বর্গদেউর শাসনকালত বঙ্গৰ পৰিকল্পিত আক্রমণ সংঘটিত হয়েছিল, আপনাদের অপশনবর চাই লোক। এই গোটেইবর অপশনের ভিতরে আমার শুদ্ধ এনসারটা হয়ে যাব। আমার অপশন নম্বর তিন তো রুদ্রসিংহ, রুদ্রসিংহর শাসনকালত বঙ্গর পরিকল্পিত আক্রমণ সংঘটিত হয়েছিল, তেনহলে আমার ন গোল। এবার আমি দশ নম্বর কুয়েশনটলে আহিছো। দশ নম্বর কুয়েশনটলে আইসো গাইস, দশ নম্বর কুয়েশনটলে মন করিব, খুবই ইম্পর্টেন্ট কুয়েশন। ইয়াতে চাব দশ নম্বর কুয়েশনটা কি দিছে, আহোম আর মোগলর মাজত ইটাখুলির শেষ যুদ্ধখন কেতিয়া হয়েছিল, আকো এবার কই দিছো, আহোম আর মোগলর মাজত ইটাখুলির শেষ যুদ্ধখন কেতিয়া হয়েছিল। আপনাদের অপশনবর চাই লোক, পারলে কমেন্ট করে দিব। আর এই গোটেইবর অপশনের ভিতরে আমি এই চারিটা অপশনের ভিতর আমার শুদ্ধ এনসারটা হয়ে যাব অপশন নম্বর এক, তো প্রথমটাই হয়ে যাব রাইট এনসার, যে ১৬৮২ সনত আহোম আর মোগলর মাজত ইটাখুলির শেষ যুদ্ধখন ১৬৮২ সনত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কুয়েশন, বুঝ। এগারো নম্বর কুয়েশনটলে আইসো গাইজ, এগারো নম্বর কুয়েশনটলে চাব কি সুদিছে, ডক্টর হাজরিকাই বিধানসভাত, আকো এবার কই দিছো, ডক্টর হাজরিকাই বিধানসভাত কোনটো সমষ্টি প্রতিনিধিত্ব করেছিল। আপনাদের অপশনবর চাই লোক, খুবই ধুনিয়া কুয়েশন। আর আমার চারিটা অপশনের ভিতর আমার শুদ্ধ এনসারটা হয়ে যাব অপশন নম্বর এক, তো নাও বৈশা, ডক্টর হাজরিকাই বিধানসভাত নাওবৈশা সমষ্টিত প্রতিনিধিত্ব করেছিল, তেনহলে আমার এগারো গোল। এবার আমি বারো নম্বর কুয়েশনটলে আহিছো। বারো নম্বর কুয়েশনটলে আইসো গাইজ, বারো নম্বর কুয়েশনটা খুবই ধুনিয়া কুয়েশন, আপনাদের ভালদরে মন করিব। ইয়াতে চাব কোন সনত হাজরিকাক, আকো এবার কই দিছো, কোন সনত হাজরিকাক ভারত রত্ন বঁটা প্রদান করা হয়েছিল, আপনাদের অপশনবর চাই লোক। আর এই গোটেইবর অপশনের ভিতরে আমার শুদ্ধ এনসারটা হয়ে যাব অপশন নম্বর দুই, তো ২০১৯ সনত হাজরিকাক ভারত রত্ন বঁটা প্রদান করা হয়েছিল। আপনাদের কিমানটা করবো পাইলে প্লিজ কমেন্ট বক্সত কমেন্ট করব, একবারে নাপাহরিব। আর গাইস আজিলে ইমানখিনি, যদিহে এই মোর ভিডিওটোর আপনাদের অলপ হলেও সহায় হব নিচিনা লাগিছে, তেনহলে সিবিকে স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোক আপন বনাই লব। আর আপনাদের কি টপিকর উপর ভিডিও লাগে এটা কমেন্ট করে দিব, আর রিজনিংর লাগে যদি রিজনিং বলে কমেন্ট করব। আর রিজনিংর মানে বহুত কেটা ভিডিও এড়িয়ে থাকি, আপনাদের গই কিনে চাব পারে মোর চ্যানেলত। তেনহলে আজিলে সামরিছো, লগ পাং নেক্সট ভিডিওত।